খোলো, লাচ্ছা তাড়াতাড়ি দরজাটা খোলো। এবার অন্য খেলা, আর সেটা খেলবে চন্দ্রকলা দেবীর নিচে। লগ্না কি হলো তোর? সর্বনাশ মা, এইভাবে দুজনে কাছাকাছি এলে তো আপনি আর ওদের কোনোদিন আলাদাই করতে পারবেন না। লগ্না চোখটা খোল তুই। লগ্না কি হলো তোর? দাদু ভাই, দাদু ভাই ওকে ছাড়ো। রাজমা অজ্ঞান হয়ে গেছে। ছাড়ো ওকে, ছাড়ো। রাজমা ছাড়ো, ছাড়ো। রাজমা, লগ্না, লগ্না, রাজমা, লগ্না পড়ে গেল। রাজমা চুপ করো, চুপ করো দাদু ভাই, ওর কিচ্ছু হয়নি, চুপ। কেন এমন করছো দাদু ভাই? বলছি না শান্ত হও, বলছি না ওর কিচ্ছু হবে না। চোখ লগ্না প্লিজ। লগ্না চিৎকার মনে হলো না? হ্যাঁ দিদি ভাই, কিন্তু ও কোথায়? জানি না রে, আমার ঘরে তো নেই। সে কি তাহলে এইভাবে চিৎকার করলো কোথা থেকে? দরজা খোলা, চলো তো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। বালিশটা দাও, বালিশটা দাও। হ্যাঁ ওই ঘরে যাবে না। তোমার উপর ভরসা করে আমি যে খুব ভুল করেছিলাম সেটা প্রমাণ হয়েই গেল বড় বৌমা। আর ও কোনো ঘরে যাবে না, ওকে আমি আর চোখের আড়াল করব না। এবার থেকে ও আমার সাথে আমার ঘরে থাকবে। লগ্না আমার ঘরে যাবে। ঠিক আছে মা, তবে তাই হোক, ওকে সূর্যের ঘরে নিয়ে চলো। না, তুমি যাবে না। মা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, আমার ওর কাছে থাকা দরকার। কেন, তুমি থেকে কি করবে? তুমি কি ডাক্তার? গুরুদেবকে ডাকো। হ্যাঁ মা, আমি দেখছি। মা, মা এভাবে কেন বলছেন? আমি নকুলদাকে কথা দিয়েছি, ওর মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না। সে কথা কি তুমি রেখেছো বড় বৌমা? তাহলে এই জিনিসটা হলো কি করে? তোমার ওপর তো দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ছিল তো তোমার ঘরে, কিন্তু এত রাতে ও ঘর থেকে বেরোলো কি করে? ও ঘর থেকে বেরিয়ে পড়লো আর তুমি ভোজ ভোজ করে ঘুমোলে, এই তোমার খেয়াল রাখা। মা, সূর্য তো আপনার দায়িত্বে ছিল, তো ও কি করে বাইরে গেল? মা রাগ করবেন না, আমি আপনাকে দোষারোপ করছি না। কেউ যদি লুকিয়ে চলে যায় তাহলে আমরা কি করতে পারি বলো? তুমি কি করতে পারো আমি জানি না বড় বৌমা, তবে আমি জানি আমি কি করতে পারি, আর সেটাই আমি এবার করে দেখাবো। এখন নয়, মেয়েটা জ্ঞান ফিরুক, তারপর। গুরুদেব, বলছিলাম এত রাতে তো আর ডাক্তার পাওয়া যাবে না, আপনি যদি একটু দেখে বলেন ওর কি হয়েছে। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি গুরুদেব, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন এমন হলো। না,
সেটা বোঝা তো আমার পক্ষে সম্ভব নয়। তো গুরুদেব বলছি আমি কি জলটা চোখে মুখে ছিটিয়ে দেব? হ্যাঁ দাও 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 চল। লগ্না লগ্না একটু বা চোখ খোল, আমি ডাকবো। দাদু ভাই তুমি চুপটি করে এখানেই থাকবে। লগ্না লগ্না আচ্ছা একটা কাজ করলে হয় না, ওই ইন্দ্রদেবের নাথকে ডেকে পাঠালে হয় না? উনি হয়তো আমাদের থেকে একটু হলেও বেশি বুঝবেন। ইন্দ্রনাথকে? ঠিক আছে রুদ্র। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই এত সাহস বেড়ে গেছে দাদু ভাইয়ের, আমার কথা কিছুতেই শুনছে না। মা এমনি হবে না, আপনি দেখুন এর ফল কিন্তু একদম ভালো হবে না। তুমি চুপ করো কুন্তলা, চুপ করো। একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে আর ছুটছ নার্সকে ডাকতে গেছে, তুমি তাই নিয়ে মাকে নালিশ করছো? নালিশ? আমি কোথায় নালিশ করলাম মা? এটাকে কি বলে জানো তো? কান ভাঙানো। আমি তো তোমাকে কিছু বলিনি দিদি, আমি তো যা বলার মাকে বলেছি। আমার ছেলেকে নিয়ে আমার ছেলের বউকে নিয়ে বড় বৌমা বারবার বলেছি কিছুতেই লগ্নাকে সূর্যর বউ কথাটা বলবে না। আমি আর লগ্ন মেশিনটা বানাতে গেছিলাম, তারপর এখানে কাজ করবো কি করে? কিছুই তো নেই। কিছু নেই? একবার ওইদিকে তাকিয়ে দেখ। দাদু ভাই দাদু ভাই রাজিমা এখানে? এবার কি হবে? আমাদের দেখে ফেললে তো খুব রাগ করবে, খুব বকবে। চুপ চুপ চুপ। তারপর রাজিমা যেতে আমি ওই ঘর থেকে বেরিয়ে গেছিলাম, লগ্না ওখানে একা ছিল। তারপর কি হলো আমি জানি না, হঠাৎ করে লগ্না চিৎকার করে উঠলো, রাজিমা রাজিমা তুমি প্লিজ আমায় যেতে দাও প্লিজ। দাদু ভাই শোনো, দাদু ভাই শুনে যাও, দাদু ভাই আমি গিয়ে দরজা খুলেই দেখলাম যে লগ্না অজ্ঞান হয়ে গেল। সে কি অজ্ঞান হয়ে গেল কি করে? আমি জানি না গো, তুমি প্লিজ চলো ওকে একটু দেখো প্লিজ। চলো এসো। কি হলো রুদ্র, কেন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও, ওপরে গিয়ে কি হচ্ছে সেটা দেখো। দেখছি। আসুন 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 আসুন। ওই যে ওই যে ওখানে লগ্না, আপনারা প্লিজ কি ওটা জল আনুন না? আমি না আমি কিন্তু ওর চোখে মুখে জল দিয়েছি কিন্তু ওর সেন্স ফিরছে না। সে কি লগ্না? আপনারা সবাই মিলে ভিড় করবেন না, অ্যাকচুয়ালি হাওয়া পাস করছে না, আপনারা একটু বাইরে যান প্লিজ, একটু ঘরটা ফাঁকা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই চলো চলো এসো এসো। কুন্তলা মনে থাকে জানো, এখন থেকে লগ্না আমার ঘরে থাকবে, ওই ঘরেই খাবে ওই ঘরেই ঘুমোবে,
এরপরে কখনো যদি আজকের ঘটনা আবার ঘটে, ঘটবে না, একদম ঘটবে না। আপনি যখন একবার আমাকে দায়িত্বটা দিয়েছেন, তারপর কখনোই ঘটবে না। রাজিমা, তুমি ওকে বন্দি করতে চাইছো? দাদু ভাই, তুমি আমাকে প্রশ্ন করছো? সূর্য, চুপ কর, চুপ কর। মা, মা, আমি যদি চুপ করে থাকি তাহলে লগ্নে এত বড় চান্সটা হারিয়ে ফেলবে। রাজিমা, ওকে কাল স্কুলে যেতেই হবে, মেশিনটাও বানানো হয়ে গেছে। মেশিন? হ্যাঁ, ওটা বানানোর জন্যই তো আমি ওকে ওখানে নিয়ে গিয়েছিলাম। তাহলে তখন আমাকে মিথ্যা কথা বললে কেন? রাজিমা, আমি তোমাকে জানি, তোমাকে যদি আমি সত্যি কথাটা বলতাম তাহলে তুমি ওই মেশিনটাই ভেঙে দিতে। তুমি তো ওর ভালো চাও না রাজিমা। দাদু ভাই,